মমতা বন্দ্যোপাধ্যায় মূলত একজন স্ট্রিট ফাইটার, অর্থাৎ রাস্তায় নেমে লড়াই করতে পারেন, লড়াই করেছেন, লড়াই করে সাফল্য অর্জন করেছেন। অনেক মানুষের প্রশ্ন যে বাংলায় বিজেপির সেভাবে মানে একজন শিক্ষিত ভদ্র এরকম মানুষের মুখ নেই কেন? যাদের মুখ আছে তারা কিন্তু, কেউ বলছেন গরুর দুধে সোনা পাওয়া যায়, কেউ অন্যরকম কথা বলছেন, কিন্তু শিক্ষিত ভদ্র লোকের মুখের অভাব কেন বাংলায়? গরুর দুধে সোনা পাওয়া যায় এটা সম্বন্ধে আমি কিছু বলবো না। আপনার কি সৌগত রায়কে ফ্যাসিস্ট বলে মনে হয়? দারিদ্র কখনো সম্মানের যোগ্য নয়। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস, নিউজ কলকাতা ডিজিটাল ম্যাগাজিনের আরও একটি পর্ব শনিবারের আড্ডা নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ আমাদের সামনে রয়েছেন বাংলার প্রথিতযশা রাজনীতিবিদ তথাগত রায়। তথাগত দার সাথে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এমনিতেই উনি খুব খোলা মনের মানুষ, সোজাসুজি করে সোজাসুজি সাদা কালোয় উত্তর দেন, রঙিন উত্তর উনি দেন না, আপনারা জানেন। আজকে সাদা কালো বেশ কিছু কথা তথাগতার কাছ থেকে শুনে নেব। দাদা, আপনাকে নিউজ কলকাতার নমস্কার জানাই। আপনার নাম তথাগত, এত বৌদ্ধিক নাম আপনার, অথচ আপনি মুখ খুললেই বিতর্ক হয়, কেন? বিতর্ক হচ্ছে গণতন্ত্রের একটা মূল স্তম্ভ, অতএব যে দেশে গণতন্ত্র আছে সে দেশে বিতর্ক থাকবে, এটা স্বাভাবিক। আমি যা বলি সেটা কিছু হয়তো মৌলিক, কিছু লোকের ধারণার সাথে, ধ্যান ধারণার সাথে মেলে না, এতদিন ধরে পুষে রাখা ধ্যান ধারণার সাথে মেলে না, যেমন বাঙালিদের বামপন্থা একটা ব্যাপার সেটা মেলে না, এইসব কারণে বিতর্ক হয়। পশ্চিমবাংলা এবং বাংলা রাজ্যের এই নাম নিয়ে আপনি পশ্চিমবাংলা নামের পক্ষে দাঁড়িয়েছিলেন, এখনো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা আপনি বলেছিলেন ঐতিহাসিক কারণে এই নামটা রেখে দেওয়া উচিত। তাহলে একই কারণে এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ করা হলো, আপনি সমর্থন করেন? এলাহাবাদের নাম পড়তে প্রয়াগরাজ কেন শুধু করা হলো? ধর্মতলা স্ট্রিটের নাম পাল্টে লেনিন সরণি বলে একটা রাস্তা করা হলো, যে লেনিন একজন ব্যর্থ নেতা এবং যে তার জীবন শেষ হয়েছিল একটা দুরারোগ্য যৌন রোগে, সিফিলিসে মারা গিয়েছিলেন। সেরকম লোককে যদি কখনো তাকে তার নামটা চিরস্থায়ী করবার জন্য একটা রাস্তা করা যায়, তাহলে যা খুশি করা যায়। পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা, তার কারণ হচ্ছে এটা দেশভাগের সাথে সম্পর্কিত। পৃথিবীতে জায়গা বদল, জায়গার নাম বদল ভুরি ভুরি হয়েছে, ভুরি ভুরি হয়েছে। এই তো সেদিন লেনিনগ্রাডের নাম বদলে সেন্ট পিটার্সবার্গ হলো, যেটা আগে সেন্ট পিটার্সবার্গ ছিল আবার পরে লেনিনগ্রাড হলো। অতএব সেগুলোর সঙ্গে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গের পশ্চিমটা বাদ দেওয়ার একসাথে কখনো দেখা সম্ভবই না। তাহলে প্রয়াগরাজটা কি ঠিক? প্রয়াগরাজ একদম ঠিক আছে, কারণ ওখানে এটা তো প্রয়াগ, দুটো দুটো নদীর সঙ্গমকে প্রয়াগ বলে, এবং এইটাই ভারতবর্ষের প্রধান প্রয়াগ বলে এটা প্রয়াগরাজ নাম ঠিক আছে। তার বিপরীতে যে নামটা ছিল বা আগে যে নামটা ছিল ইলাহাবাদ, ইলাহা ইলাহি মানে হচ্ছে আরবি ভাষায় উপাস্য, লা ইলাহি লাল্লাহা মুহাম্মদ রসুলাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া উপাস্য নেই। তো একজন উপাস্য তার আরবি প্রতিশব্দ নিয়ে ভারতের একটা জায়গার নাম কেন হবে, প্রশ্নই নেই কোনো। সুকান্ত ভট্টাচার্য আপনার সাথে থার্ড ক্লাস কবি, কেন মনে হয় থার্ড ক্লাস কবি? বাংলা সাহিত্যে ফার্স্ট ক্লাস কবি কে? একজনই আছে, একজনই আছে, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ দ্বিতীয় শ্রেণীর কবি কারা? রবীন্দ্রনাথের ঠিক পরে থাকে যারা, দ্বিতীয় শ্রেণী মানে তো তাদেরকে যে কোনোভাবে নিচু করা হচ্ছে তা নয়, কিন্তু তারা রবীন্দ্রনাথের সমকক্ষ নন আর কি। যেমন মাইকেল, যেমন সত্যেন দত্ত, যেমন হেমচন্দ্র, যেমন দেবেন্দ্রনাথ সেন, যেমন করুণানিধান বন্দ্যোপাধ্যায়, যেমন কুমুদরঞ্জন মল্লিক, যেমন বুদ্ধদেব বসু, যেমন শক্তি চট্টোপাধ্যায়, এদের সমকক্ষ সুকান্ত নন। অতএব সুকান্ত তৃতীয় শ্রেণীর কবি,
আমি কোনোভাবেই ওকে নিচু করছি না, কিন্তু এই শ্রেণী বিভাগ করতে গেলে এটা করতেই হবে। বীরু চট্টোপাধ্যায়কে কোন শ্রেণীতে ফেলবেন? বীরেন্দ্র চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় মোটামুটি সুকান্তর একই শ্রেণীতে। যারা যে সমস্ত কবিরা রাজনীতি করেন বা রাজনীতি আশ্রয় করে কবিত্ব করেন তাদের প্রতি আমার শ্রদ্ধা একটু কম। কবিকে আমরা অ্যাস্থেট হিসেবে দেখি, সৌন্দর্যের উপাসক হিসেবে। বিষ্ণুদেবকে কি বলবেন? বিষ্ণুদেব নিঃসন্দেহে দ্বিতীয় শ্রেণীর কবি। নজরুল, মাইকেল, সত্যেন দত্ত এদের সাথে একই শ্রেণীর কবি। এগুলো আমার বিবেচনা, অন্য কেউ আমার সাথে একমত হতেও পারেন না হতে পারে। আচ্ছা, একটা কথা জানতে ইচ্ছে করে, আপনি তো দীর্ঘদিন রাজ্যপালের দায়িত্ব পালন করে এলেন, আসার পর আপনি দলে যোগদান করেছেন এখনো পর্যন্ত? করেছি তো, মানে সদস্য পদ পেয়েছেন আপনি? আমি যে দলে যোগদান করেছি এটা আমি নানা রকম সংবাদ সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সকলকে জানিয়ে দিয়েছি। আবার নতুন করে প্রশ্ন উঠছে কেন? অবশ্যই যোগদান করেছি। সদস্য পদ দেওয়ার জন্য দলের কোনো অনুমতি প্রয়োজন করে না, সদস্য পদ একটা মিসড কল দিলেই সদস্য পদ পাওয়া যায়, সেটা আমি নিশ্চয়ই পেয়েছি। আচ্ছা, আপনার একটা বক্তব্য নিয়ে ব্যাপক হইচই হয়েছিল যে বাঙালি মহিলারা বাইরে কাজ করতে যান বার ড্যান্সার হতে। খুব দুঃখের সঙ্গে বলছি, আমাদের পরিবার, আপনার পরিবারও, আপনারও দুই মেয়ে আছেন, তারাও বাইরে থাকেন, আমার পরিবারেও মহিলা আছেন যারা বাইরে থাকেন, তাদের কাছে কি এটা খুব অসম্মানজনক কথা নয়? আমি তো এমন কথা বলিনি যে সব মেয়েই এই কাজ করতে যায়। আমি তো এমন কথা বলিনি যে আপনার পরিবারের মেয়েরা করতে যায়। আমি তো এমন কথা বলিনি যে অন্য কারোর একটা পরিবারের মেয়েরা বলতে যায়। কিছু মেয়ে বার ডান্স করে। এই যে যখন করোনা হলো তখন যে এই শয়ে শয়ে ট্রেন ভর্তি করে পরিযায়ী শ্রমিক আসছিল, তাদের মধ্যে মহিলা ছিল না? এই মহিলারা কি করতেন? এই মহিলারা তো এক্সিকিউটিভ ছিলেন না, এই মহিলারা তো কলেজের অধ্যাপক ছিলেন না। বার ডান্স করে মুম্বইতে বাঙালি মহিলা অনেক আছেন, তার মানে এই নয় যে সমস্ত বাঙালি মহিলা যান তার 100% বার ডান্স করে। বার ডান্স করাটা এটাও তো একটা প্রফেশন। 100 বার বাঁকা চোখে দেখার তো কোনো কারণ নেই। আমি বাঁকা চোখে দেখেছি না, আপনি তো দেখছেন, বাঁকা চোখে আমি দেখিনি। আমি একটা ঘটনা বিবৃত করেছি, সেটার বাঁকা একটা দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে আমার সামনে উপস্থাপিত করা হচ্ছে, সেই জন্য বলছি বাঁকা চোখে আমি দেখিনি, যারা উপস্থাপিত করছেন তারা দেখেছেন। আচ্ছা, রাজ্যে ইমাম ভাতাকে বিজেপি দলের থেকে বলা হচ্ছে সেটা মুসলিমদের তোষণ করা হচ্ছে, আপনি এটা মানেন? 100 বার ইমাম ভাতার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলাটা তো আমি বিজেপির হয়ে চালনা করেছিলাম। আমি বিজেপির হয়ে চালনা করেছিলাম, সেই সময় কৌশিক চন্দ্র অ্যাডভোকেট ছিলেন, যিনি পরে জজ হয়ে গেছেন, এবং আমরা জিতেছিলাম মামলাটা, ডিভিশন বেঞ্চে জিতেছিলাম। না, তাহলে মধ্যপ্রদেশ, দিল্লি, কর্ণাটকের মতো রাজ্যেও ইমাম ভাতা চলছে, কি বলবেন? আমি বলতে পারবো না কিছু, এই সমস্ত রাজ্যের আমি কোনো খবর রাখি না, এবং আমার কাছে এরকম কোনো তথ্য নেই যে এই সমস্ত রাজ্যে ইমাম ভাতা চলছে। আপনার এখানে আসার আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা রেখেছিলাম যে আমরা তথাগত রায়ের মুখোমুখি হচ্ছি, যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এরকমই একজন আমাদের দর্শক প্রশ্ন করেছেন যে আপনি যখন ট্রেনে করে যাচ্ছিলেন তখন মসজিদ, মন্দিরগুলো মসজিদ হতে দেখেছেন, আপনার কাছে কি এরকম কোনো তথ্য প্রমাণ আছে ওগুলো মন্দিরই ছিল আগে? চোখে দেখে মন্দির আর মসজিদ আর্কিটেকচার বোঝা যায় না, স্থাপত্য বোঝা যায় না যে কোনটা মন্দির ছিল আর কোনটা মসজিদ, কোনটা গোড়া থেকেই মসজিদ ছিল, স্থাপত্যটা দেখেই বোঝাই যায়। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছেন যে আপনার চোখে দেখা এখন পর্যন্ত ভারতবর্ষের সেরা দুজন প্রধানমন্ত্রী কে, আর তারা সেরা কেন, তারা এমন কি বিশেষ কাজ করেছে সেটা একটু বলুন। বলে দেবো, প্রথম সেরা দুজন প্রধানমন্ত্রী, একজন নিঃসন্দেহে নরেন্দ্র মোদী, আরেকজন অটল বিহারী বাজপেয়ী। নিঃসন্দেহে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর সমকক্ষ লাল বাহাদুর শাস্ত্রী হতে পারতেন যদি না ওকে একটা মানে খুব অসময় মৃত্যু হতো। এই মৃত্যুটা মধ্যে অনেক রহস্য জড়িয়ে আছে, সেটা সেই জন্য এর মধ্যে আমি যেতে চাইছি না, কারণ এই রহস্য ভেদ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু
অটল বিহারী বাজপেয়ী এবং লালবাহাদুর শাস্ত্রী একই শ্রেণীতে পড়তে পারেন। আপনি ইন্দিরা গান্ধী বা নেহরুকে এখানে কোনো নম্বর দেবেন না? আদৌ দেব না। নেহরুকে তো আমি ঋণাত্মক নম্বর দেব, নেগেটিভ নম্বর দেব। আর ইন্দিরা গান্ধীর একটা উক্তি, ইন্দিরা গান্ধী অনেক ভালো কাজ করেছেন, নিঃসন্দেহে বাংলাদেশকে মুক্ত করেছেন এবং সেটার জন্য সারা পৃথিবী ঘুরে যা প্রয়োজন সেটা করেছেন, বাংলাদেশ থেকে যে হিন্দুরা বিতাড়িত হয়ে গিয়েছিল তাদের আশ্রয় দিয়েছেন, এগুলো দেব। কিন্তু ইন্দিরা গান্ধীর একটা উক্তি আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, যে যখন জরুরি অবস্থায় ছিল তখন একটা প্রশ্ন উঠেছিল যে কংগ্রেসে খুব দুর্নীতি আছে, করাপশন। ইন্দিরা গান্ধী বলেছিলেন করাপশন ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন, সারা পৃথিবীতেই দুর্নীতি আছে। অর্থাৎ উনি নিজের দুর্নীতিটাকে সমর্থন করছিলেন। এছাড়া আরও কিছু কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেগুলো সরাসরি দুর্নীতির সমর্থক। অতএব ইন্দিরা গান্ধীকে এই এর মধ্যে আমি ফেলতে পারছি না, যদিও ওর কাছে ওকে সমর্থন করার মতন অনেক কারণ আছে, কিন্তু ইন্দিরা গান্ধীকে আমি এই শ্রেণীতে ফেলতে পারছি না। নেহরু তো মানে দেশের এত বড় সর্বনাশ, নেহরুর মতন খুব কম মানুষ করে গেছেন। অনেক সময় বলা হয়ে থাকে যে একটা প্রতিযোগিতা হতে পারে যে জ্যোতি বসু বাংলার বেশি সর্বনাশ করেছেন না জওহরলাল নেহরু ভারতের বেশি সর্বনাশ করেছেন। আপনার চোখে পশ্চিমবাংলায় এখন পর্যন্ত সেরা মুখ্যমন্ত্রীর নাম কি? বিধানচন্দ্র রায়। দু নম্বর হলে কাকে দেবেন দ্বিতীয় নম্বরে? বাকি সবাই দু নম্বর। আচ্ছা, একটা পারসেপশন তৈরি করা হচ্ছে বিভিন্ন মহলে যে বিজেপি মানেই বাঙালি বিরোধী। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। উদাহরণ মানে হচ্ছে যে আপনার দলের সভাপতি বাঙালি। মিথ্যে কথা, এরকম কখনো বলেনি আমার দলের কোনো সভাপতি, কখনো বলেনি। আমি বলছি আপনি বাজে কথা বলছেন, আপনি মিথ্যে কথা বলছেন দাদা। এটা কিন্তু পাবলিক ডোমেনে আছে। পাবলিক ডোমেনে নেই, এরকম আমি কখনো কিছু শুনিনি। আমি পাবলিক ডোমেন দেখে থাকি, এটা এটা নির্জলা মিথ্যে কথা, এরকম কোনো কথা উনি বলেননি। বাঙালি মানে ঝগড়া করে, বাঙালি মানে ইউনিয়ন করে, বাঙালি মানে হিংসা করে, বাঙালি মানে ঝগড়া ঝাঁটি করে কাজকর্ম বন্ধ করে দেয়, আর বাঙালি মানে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলা ছেড়ে পশ্চিম ভারতে চাকরি করতে যায়। একটা সময় দূরদর্শনকে বলা হতো রাজীব দর্শন, এখন বলা হয় গদি মিডিয়া। আপনি কি মনে করেন এই যে মিডিয়ার উপরে এরকম তকমা লাগিয়ে দেওয়া, এই অবনমনটা রাজীব গান্ধীর সময় থেকেই শুরু হয়েছিল? না না, চিরকালই সরকারি মিডিয়া একটু সরকারের দিক ঘেঁষে চলে, সেটার মধ্যে আশ্চর্য কিছু নেই। বিদেশে বা যে সমস্ত দেশে 200-300 বছর ধরে গণতন্ত্র আছে সেখানে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম আছে। যেমন নাকি বিবিসি যে সরকারকে সবসময় সমর্থন করে তা নয়, তবে করে, একেবারে যে করে না তা নয়, এরকম আছে। কিন্তু ভারতবর্ষে এখন পর্যন্ত যেটুকু ক্রমবিকাশ হয়েছে সংবাদ মাধ্যমে, তার মধ্যে সরকারি সংবাদ মাধ্যম একটু সরকার ঘেঁষে চলবে, তার মধ্যে আশ্চর্যের কিছু নেই, বিশাল নিন্দারও কিছু নেই। বেসরকারি মাধ্যমগুলো তো এখন মানে একতরফা কথা বলছে বলে অভিযোগ। অবশ্যই বলছে, কিন্তু বেসরকারি মাধ্যম একটা কারণে একতরফা কথা বলে, সরকারি মাধ্যম অন্য কারণে কথা বলে। সরকারি মাধ্যম সরকারের টাকায় চলে, সরকারের নির্দেশে চলে, অতএব সরকারি মাধ্যম সরকারের ঘেঁষে বলবে। বেসরকারি মাধ্যম কেন একটা দিক ঘেঁষে চলে বা একতরফা কথা বলে সেটা নিয়ে আমি কোনো টিপ্পণী এই মুহূর্তে করছি না, এটা আমি দর্শকদের বলছি, তারা নিজেদের মতন বুঝে নিন। আচ্ছা দাদা, একটু অন্য প্রশ্ন করি। আপনি তো ইঞ্জিনিয়ার, দীর্ঘদিন আপনি মেট্রো রেল, কলকাতায় মেট্রো রেল স্থাপনা প্রায় আপনার হাত ধরে। না না, সেরকম নয়, সেখানে ছিলেন একটা বড় সংস্থার মধ্যে আমি একজন ছিলাম, বড় দায়িত্বে ছিলাম। আপনি একাধারে লেখক, অত্যন্ত সুলেখক, আপনার প্রচুর লেখা বই আমরা পড়েছি। আপনি গবেষক, বিভিন্ন বিষয় নিয়ে আপনার গবেষণা, বিশেষ করে লেখা মানে আমি তো প্রাবন্ধিক, আমি তো এ লিখি না, আমি তো ক্রিয়েটিভ লেখা লিখি না, অতএব প্রবন্ধ লিখতে হলে স্বাভাবিকভাবে একটু গবেষণা করতেই হয়। হ্যাঁ, তো আপনার কোন এটা রাজনৈতিকও বটে, আপনার মানে আপনি রাজনীতিকও বটে এবং আপনি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে রাজ্যপালও হয়েছেন, কোন মানে জীবনের কোন অংশটাকে আপনি সেরা অংশ বলবেন? এ বলা মুশকিল আছে আমার, এটা একটা অন্য লোকের পক্ষে বিচার করাই শ্রেয়।
আপনি কোন লাইনটাকে বেশি এনজয় করেছেন? খুব আনন্দ পাই, লিখে আমি খুব আনন্দ পাই, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমি প্রথম যে বইটি লিখেছিলাম মাই পিপল আপরুটেড, যার বাংলা হচ্ছে যা ছিল আমার দেশ, এই বইটি আমার একটা জীবনের একটা লক্ষ্য পৌঁছতে আমাকে সাহায্য করেছে। কীভাবে পূর্ব বাংলা, যার নাম পরে হলো পূর্ব পাকিস্তান এবং তারপরে হলো বাংলাদেশ, সেখান থেকে কীভাবে সোয়া কোটি হিন্দুকে কুকুরের মতন তাড়ানো হয়েছিল, তাদের মেয়েদের ধর্ষণ করা হয়েছিল, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তাদের সম্পত্তি গাপ করে দেওয়া হয়েছিল, এই সমস্ত জিনিস নিয়ে, এই সমস্ত জিনিস এটা মানুষ ভুলে যাচ্ছিল এবং কিছু মানুষ মারা গেলে সেটা একেবারে চিরতরে ভুলে যেত, এইটাকে মানুষের নজরে আনার প্রয়োজন ছিল, আন্তর্জাতিকভাবে নজরে আনার প্রয়োজন ছিল, এবং এই প্রয়োজনটা আমি খানিকটা পূর্ণ করতে পেরেছি আমার ওই প্রথম বইটির মাধ্যমে। সেই জন্য ওইটি আমার, আমি মনে করি যে ওটা একটা ওই ওই কাজটা করে আমি একটা খুব নিজেও সন্তুষ্টি পেয়েছি এবং আমি একটা খুব বড় কাজ করেছি বলেই আমি মনে করি। দাদা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে প্রচুর অভিযোগ আছে একটা, হ্যাঁ আসছি আপনার অভিযোগ, আপনার মধ্যে অভিযোগ একটা, সেটা হচ্ছে যে আপনার টুইটার হ্যান্ডেলে যা যে আপনার বিরুদ্ধ মত পোষণ করে তাকে আপনি ছেটে বাদ দিয়ে দেন, আপনি কি বিরুদ্ধ মত সহ্য করতে পারেন না? একদম বাজে কথা, তুমি একদম অন্যায় কথা বলছো, তুমি একদম ভুল কথা বলছো, মিথ্যেটা আমি লাগালাম না, কারণ অন্য একটা ব্যাপারে মিথ্যে এটা খুব কড়া কথা আর কি। আমি টুইটার হ্যান্ডেলে শুধু তাদেরই ছেঁটে বাদ দিয়ে দিই যারা অশ্লীল কথা লেখে, অশ্লীল কথা লিখলে আমি বাদ দিয়ে দিই, তা নাহলে সুদীপ কিছু একটা, সুদীপ কেয়ার্স বলে সুদীপ কেয়ার্স বলে কে হতে পারে, রাহা লাহা যাই হোক না কেন, সে তো অহরহ আমার বিরুদ্ধে লিখে যাচ্ছে, কিন্তু তাকে আমি আজ পর্যন্ত কাটিনি। কেন কাটিনি? কারণ সে অশ্লীল কথা লেখে না, যারা অশ্লীল কথা লেখে সঙ্গে সঙ্গে আমি কেটে দিই, তা নাহলে কি তাদের সাথে তর্ক করব। আচ্ছা দাদা আপনি যখন রাজ্যপাল হলেন তখন দল মত নির্বিশেষে 10.5 কোটি বাঙালি ভীষণ গর্বিত হয়েছিল, এবং প্রণব মুখোপাধ্যায়ও যখন রাষ্ট্রপতি হলেন একই অবস্থা হয়েছিল, তখন কিন্তু বাঙালি মানে বাঙালি রাজ্যপাল বাঙালি রাষ্ট্রপতি এরা বাঙালির খুব শ্লাঘার জায়গা। তো আপনি রাজ্যপালের পদ ছেড়ে দিলেন, 18টা MP নিয়েও আমরা 2টো মন্ত্রী পেয়েছি, তাও হাফ মন্ত্রী, এটা কি বাঙালিকে বঞ্চনা করা নয়? না, বঞ্চনা করা নয়, কারণ মন্ত্রী বাঙালি বা অবাঙালি বা তামিল বা মালয়ালি দেখে হয় না, মন্ত্রী হয় কার এই ধরনের প্রশাসনিক কাজে দক্ষতা আছে সেটা দেখে হয়, অতএব সে বাঙালি কি মালয়ালি কি ওড়িয়া এই দেখে কখনোই মন্ত্রী হবে না। ওড়িয়া মন্ত্রী কে আছে আজকে? কেউ নেই। ওড়িয়াদের বঞ্চনা করা হচ্ছে না, তারা চেঁচাচ্ছে সেই জন্য। মালয়ালি মন্ত্রী কে আছে? কেউ নেই। না, এই বিজেপি গভর্নমেন্টে প্রশাসনিক পদে বাঙালিদের জায়গাটা খুব কমে যাচ্ছে, এটা কি আপনি বিশ্বাস করেন? আদৌ বিশ্বাস করি না, বাঙালিদের জায়গাটা নিজে নিয়ে যেতে হবে, এই যে বঞ্চনা হচ্ছে এবং এর ফলে আমরা যেটাকে ইংরেজিতে পারসিকিউশন ম্যানিয়া বলে, এই জিনিসটা বহুদিন ধরে বামপন্থীরা বাঙালিদের শিখিয়ে আসছে, কারণ বামপন্থীরা জানে যে তারা কিছুতেই কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না, অতএব বাংলায় থেকে তারা বাঙালিদের শেখাবার চেষ্টা করছে যে কেন্দ্র আমাদের বঞ্চনা করছে, কিন্তু বঞ্চনা করছে না। আমাদের, আমরা যেখানে ক্ষমতা দেখাতে পেরেছি সেখানে আমরা জায়গা নিতে পেরেছি, যেখানে ক্ষমতা নেই সেখানে কী করে কেন আমাদের জায়গা দেবে? জায়গা তো আপনা আপনি কেউ দেয় না, জায়গা অর্জন করে নিতে হয়, সেরকম অর্জন আমরা করতে পারিনি, আমাদের কেউ নেই। এই মুহূর্তে আমাদের যারা MP হয়েছেন তাদের মধ্যে একজন মন্ত্রী হয়েছেন, দুজন জুনিয়র মিনিস্টার হয়েছেন, তাদের সেই পরিমাণ যোগ্যতা আছে বলেই প্রধানমন্ত্রী তাদের ওই পদ দিয়েছেন। মানে তাহলে কি এটা ধরে নিতে পারি বাকি 16 জনের মধ্যে এমন কারোর যোগ্যতা ছিল না যারা মন্ত্রিত্ব পেতে পারেন? অবশ্যই ছিল না, তা নাহলে তাদের দেবে না কেন? এদের বা যোগ্যতা ছিল না মানে এরা যোগ্যতর, সেই জন্য বাকিরাও তো যোগ্যতা ছিল, যথেষ্ট যোগ্যতা ছিল না, আর 16 জনকে তো দেয়া যায় না, অতএব এদের মধ্যে যোগ্যতর বা যোগ্যতম যারা তাদেরই জায়গা দেওয়া হয়েছে, এবং সেই দুজন হচ্ছে যারা পেয়েছেন মন্ত্রিত্ব। আপনি কোনো একটা সাক্ষাৎকারে বলেছিলেন
দারিদ্র প্রেম কখনো কাঙ্ক্ষিত হতে পারে না, এটা 100% সহমত আপনার সাথে যে দরিদ্র দারিদ্রকে প্রেম করে। হ্যাঁ, কিন্তু এটা শেখানো হয়েছে বাঙালিকে, এটা বামপন্থীরা বাঙালিকে শিখিয়েছে, হে দারিদ্র তুমি মনে করেছো মহান, তুমি মনে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, এর মতন একটা পশ্চাৎমুখী রিট্রোগ্রেড বক্তব্য আমি কখনো শুনিনি। এটা নজরুলের লেখা এবং নজরুলের প্রতি আমি প্রণাম জানিয়ে বলছি, আমি নজরুলের লেখার যথেষ্ট ভক্ত, কিন্তু নজরুলের প্রতি আমি প্রণাম জানিয়ে বলছি এই জিনিসটা, এই কথাটা নজরুলের সম্পূর্ণ ভুল। দরিদ্র মানুষ সম্মানের যোগ্য, ধনী মানুষও সম্মানের যোগ্য, ধনী মানুষ মধ্যবিত্ত মানুষও সম্মানের যোগ্য, দারিদ্র কখনো সম্মানের যোগ্য নয়। না, এই দারিদ্রকে ভাঙিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে সব দল করে কমে খাচ্ছে, বামপন্থীরা, প্রধানত বামপন্থী। তাহলে আপনি এটা কি বলবেন, প্রধানমন্ত্রী নিজেই নির্বাচনী প্রচারে গিয়ে বলেছেন হাম তো ফকির আদমি হ্যায় ঝোলা লেকে নিকল পড়েগে। সেটা তো প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত জীবন সম্বন্ধে বলেছেন, প্রধানমন্ত্রী কোনো ছেলে ভাইপো, বিশেষ করে ভাইপো বলছি কেন বুঝতেই পাচ্ছেন, ভাগ্নে এরকম কিছু কেউ নেই যাকে উনি গদিতে বসাতে চান। প্রধানমন্ত্রী কোনো বড় লোকের পরিবার থেকে আসেননি, আগে চাওলা ছিলেন, সেটা বারবার বলেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে উনি যেটা বলেছেন সেটা তো দারিদ্র বন্দনা নয়, সেটা হচ্ছে নিজের পৃষ্ঠভূমিটা মানুষের সামনে পরিষ্কার করে দেওয়া। বামেদের শ্রমিক স্বার্থে যে আন্দোলন ছিল, আপনার কি মনে হয় না দাদা যে সেইখান থেকেই বাঙালি কর্মভূমিমুখ আর ফাঁকিবাজ বাঙালি তৈরি হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই, একদম, আমি মানে সম্পূর্ণ একমত এই বিষয়ে। মানে এই একটা সময় ধরুন যারা ইউনিয়নের লিডার ছিল তারা ফ্যাক্টরিতে কোনো কাজ করবে না, যারা নেতা ছিল তারা অফিস করবে না, অথচ তারা নিয়মিত, না না শুধু তা নয়, তারা কর্মীদের খেপাবে, এবং যে সমস্ত কর্মীরা বলবে যে না আমরা খেপতে চাই না, তাদের নানাভাবে যন্ত্রণা করবে যাতে তারা পথে আসে, এবং সরকার তো তাদের সপক্ষে। এরকম করে কারখানার মধ্যে বা নিজে যেখানে কাজ করেন সেখানের মধ্যে একটা অচলাবস্থা সৃষ্টি করবে, যাতে করে মালিক একটা বাধ্য হয় কারখানাটাকে বন্ধ করে দিতে। ইত্যবসরে এরা লুকিয়ে লুকিয়ে সেই মালিকের সাথে কথাবার্তা বলবে যে এই কারখানাটা উঠে গেলে জমিটা আমরা নিয়ে নেব, তারপরে সেই জমির মধ্যে হাউসিং করবে। এই জিনিস তো হয়েছে, আজকে আমরা বহু কারখানা দেখতে পাই, এই যে যেমন জয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, জয় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস যেটা ছিল একটা বিশালকায় কারখানা ছিল, সেখানে এখন সাউথ সিটি মল হয়েছে, সাউথ সিটি স্কুল হয়েছে, সাউথ সিটি হাউসিং হয়েছে, অত্যন্ত উচ্চবিত্ত হাউসিং হয়েছে, কিন্তু কারখানাটা তো বন্ধ হয়ে গেছে, শ্রমিকের তো সর্বনাশ হয়েছে, সেটা তো বামপন্থীরাই করিয়েছে, এবং এর থেকে বামপন্থীরা লাভবান হয়নি এরকম কথা তো কেউ বলতে পারবে না, নিশ্চয়ই লাভবান হয়েছে, নিশ্চয়ই 2 নম্বর টাকা পেয়েছে। আচ্ছা, আপনারা তো 4 ভাই দাদা, তো আপনি এবং সৌগত বাবু রাজনীতিতে আছেন, বাকিরা কি করেন? বাকিরা সাধারণ, তারা রাজনীতিতে নেই। মানে রাজনীতি ছাড়া মানে অন্য কোন পেশায় আছে যদি বলেন? অন্য কোন পেশায় আছে? আমার তৃতীয় ভাই সে ইঞ্জিনিয়ার, সে বামাল লরি কোম্পানিতে কাজ করতো, বামাল লরি কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল, রিটায়ার করে গেছে, এখন অন্য নানা রকম কনসালটেন্সি ইত্যাদি করে। আর ছোট ভাই সে স্টেট ব্যাংকে ছিল, স্টেট ব্যাংকে অনেকদিন কাজ করেছিল, তারপরে স্টেট ব্যাংক থেকে রিটায়ার করে যায়, সেও এখন এমনি সাধারণ অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড লোক, যা যেরকম জীবনযাপন করেন তাই করে। আপনার কি সৌগত রায়কে ফ্যাসিস্ট বলে মনে হয়? কেন এই প্রশ্ন উঠছে কেন? কারণ বিভিন্ন সময় বিজেপি নেতারা তৃণমূলকে ফ্যাসিস্ট বলেন। আমি তো কখনো এই কথা বলিনি, অতএব যে বিজেপি নেতা এটা বলেছেন যদি বলে থাকেন, কারণ আমি তোমার সব কথা বিশ্বাস করছি না, কিন্তু যদি বলে থাকেন তাহলে তাকে জিজ্ঞেস করো কেন উনি বলেছেন। বেশ, সিএএ নিয়ে একটু কথা বলি। সিএএ আইন অনুযায়ী যারা প্রতিবেশী দেশে ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এসেছেন আপনারা তাদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন, ভীষণ ভালো কথা, কিন্তু তারা কিভাবে প্রমাণ করবেন যে তারা ধর্মীয় উৎপীড়নের কারণেই এসেছেন? নিজের ঘরবাড়ি ছেড়ে কেউ চলে যায়, তুমি যাবে তোমার ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে যাবে, তাহলে তারা কি কারণে এসেছেন সেটা প্রমাণ হবে কি করে? প্রমাণ হবার কি আছে? তাদের বরঞ্চ অন্যকে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে তারা ধর্মীয় কারণে আসেননি। কোনো হিন্দু বা বৌদ্ধ, আমি পূর্ব পাকিস্তানের কথা জানি, পূর্ব পাকিস্তান এবং তথা বাংলাদেশ থেকে
যে কোনো হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান, বৌদ্ধ বা খ্রিস্টানের সংখ্যা খুবই কম, 99% হিন্দু, এই যে হিন্দুরা চলে এসছে তারা তো ওখানে করে খাচ্ছিল, তাদের তো ওখানে ঘর বাড়ি ছিল, তারা কি এখানে বেড়াতে এসছে? তারা কি এখানে সর্বশান্ত হয়ে শুধু গায়ের জামাটা নিয়ে এবং নিজেদের বাড়ির মেয়েদের হারিয়ে শুধু এখানে পশ্চিমবঙ্গে কোনো বিনোদনের জন্য এসছে? তা নয়, তারা এখানে বাধ্য হয়ে এসছে। কেন বাধ্য হয়েছে? একমাত্র ধর্মীয় কারণে বাধ্য হয়েছে। মুসলিম দেশে যে অমুসলিমদের থাকার অধিকার নেই, সেখান থেকে যে মুসলিমদের চলে আসতে হয়, এটা তো কোনো নতুন ঘটনা নয়। এটা শুধু তো পূর্ব পাকিস্তানে হয়েছে এমন কথা বলা যাবে না, এটা অন্য বহু দেশে হয়েছে, পশ্চিম পাকিস্তানে খুব বড় আকারে হয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে। অতএব এটা স্বতঃসিদ্ধ, অ্যাক্সিওম্যাটিক, যে তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এখানে এসেছে। এবং এই সিএর ফলে ভারতে যত জনগোষ্ঠী আছে তার মধ্যে বাঙালি হিন্দু, মানে বাঙাল হিন্দু অর্থাৎ পূর্ববঙ্গীয় হিন্দুদের মতন এত বেশি উপকৃত আর কেউ হয়নি। পূর্ববঙ্গীয় হিন্দুরা এর ফলে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। না, একদম সহমত আপনার সাথে। কিন্তু আপনি বলছেন যে ওপার থেকে যে বাংলাদেশ থেকে যারা এসেছেন হিন্দুরা, তাদেরকে আপনারা নাগরিকত্ব দিচ্ছেন, খুব ভালো, এটা খুব মানে আনন্দের কথা বাঙালি সমাজের পক্ষে। কিন্তু আসামে লক্ষ লক্ষ বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে তাহলে রাখা হয়েছে কেন? আসামে তাদের যে ঘটনাটা হয়েছে, এই যে ডিটেনশন ক্যাম্প, তার আগে যেটা ট্রাইব্যুনালের আইন, এই সমস্ত জিনিস তো অনেক দিন আগে থেকে হচ্ছে। সিএ তো সবে এইখানে হলো, এটা তো 80-এর দশক থেকে হচ্ছে। এবং আসামে যে শুধু বাঙালি হিন্দু ডিটেনশন ক্যাম্পে আছে তা নয়, বাঙালি মুসলমানও তো আছে। আসামে যে পরিমাণ বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান ঢুকেছে, সেটা সম্বন্ধে সরকার একেবারে 80-এর দশক পর্যন্ত সরকার একেবারে চুপ করেছিল। এবং অসমীয়ারা দেখলেন যে তারা যেভাবে লোক আসছে তাতে তাদের রাজ্যের চরিত্রই বদলে যাবে। আমি তো বলবো যে এই ব্যাপারে অসমীয়াদের চেতনা বাঙালিদের চেয়ে অনেক বেশি। পশ্চিমবাংলায় তো অনুপ্রবেশ কম হয়নি, প্রচুর হয়েছে, এবং কিছু কিছু জেলার এই রকম ধর্মীয় ভিত্তিটাই বদলে গেছে। যে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল হিন্দু প্রাধান্যর ভিত্তিতে, সেই পশ্চিমবঙ্গে আজকে উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদা জেলা মুসলিম প্রধান হয়ে গেছে। আসামে গোয়ালপাড়া, তারপরে ধুবড়ি, তারপরে হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, নওগাঁ, এইসব জেলাগুলো মুসলিম মেজরিটি হয়ে গেছে। কী করে হয়েছে? অনুপ্রবেশ করে হয়েছে। এই অনুপ্রবেশ সম্বন্ধে অসমীয়াদের চৈতন্য আগে হয়েছিল বলে সেই জন্য সে ওই জিনিসগুলো হচ্ছে আর কি। সেই সময় থেকে ট্রাইব্যুনাল হচ্ছে, সেই সময় থেকে ডিটেনশন ক্যাম্প হচ্ছে। পশ্চিমবাংলায় তো এই চৈতন্য এখনও হয়নি, এখনও তো লোকে বুঝতে পারছে না যে এই অনুপ্রবেশের ফলে আমাদের কী সর্বনাশ হয়েছে। এর কারণ বামপন্থা, কারণ বামপন্থা আমাদের শিখিয়ে ছেড়েছে, ভাই সবাই তো মানুষ, ওদের নয় কিছু লোক তোমাকে মেরেছে, কিছু লোক নয় তোমার মা বোনকে ধর্ষণ করেছে, ক্ষমা ঘেন্না করে দিতে হবে, সবাই তো মানুষ, এরা তো শ্রমিক লোক, এরা তো বঞ্চিত শ্রেণীর মানুষ, শোষিত শ্রেণীর মানুষ, অতএব এত রাগ করলে চলবে না, আসুক না, সবাই তো মানুষ। এর ফলে আমাদের বাঙালির যে সর্বনাশ হয়েছে, সেই সর্বনাশটা আসামেও হয়েছে, কিন্তু অসমীয়ারা তার বিরুদ্ধে আগেই রুখে দাঁড়িয়েছে। আচ্ছা দাদা, আপনার কি মনে হয় না যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এবং বামেদের মধ্যে একটা ভালো বোঝাপড়া করে তারা চলছে? তো পরিষ্কার, তো মনে হওয়ার কিছু না, তো পরিষ্কার, ওই ডেকে ফিশ ফ্রাই খাওয়ানো থেকে আরম্ভ করে এই জিনিস চলছিল। সে বাবুল সুপ্রিয় ঝালমুড়ি খেয়েছেন, সেটা খাওয়াটা ব্যাপার না, না ঝালমুড়ি না, ওদের ডেকে খাওয়ানো হয়েছে। বাবুল সুপ্রিয় তো ওর সাথে এক গাড়িতে যাচ্ছিল, সেখানে ঝালমুড়ি খেয়েছে। আর এরা তো মুখ্যমন্ত্রী তো নবান্নে সিপিএমকে ডেকে ফিশ ফ্রাই খাইয়েছেন, এবং খাইয়ে বলেছেন যে আপনারা তো দুর্বল হয়ে পড়েছেন কেন। এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মমতার পুলিশ সিপিএমকে মিটিং মিছিল করবার অনুমতি দিচ্ছে, কিন্তু বিজেপিকে দিচ্ছে না। কেন? তো অত বেট তো দিনের আলোর মতন পরিষ্কার।
কিন্তু আমরা কিছুদিন আগে সুজন চক্রবর্তীর সাথে কথা বলছিলাম সিপিএম এর, তিনি অভিযোগ করছেন যে বিজেপির সাথে তৃণমূলের একটা যোগসাযোগ আছে। সুজন চক্রবর্তী কি স্বীকার করবে যে তার সাথে তৃণমূল, তার সাথে তৃণমূলের যোগসাযোগ আছে? সুজন চক্রবর্তী কি স্বীকার করবে যে সুজন চক্রবর্তীর দলকে তৃণমূল হটিয়েছে? তাকে তারা কখনো স্বীকার করে যে সুজন চক্রবর্তীর দল মমতার সম্বন্ধে যা নয় তাই বলেছে অতীতে? তারা কখনো স্বীকার করবে না? ঠিক একইভাবে তো আপনিও স্বীকার করছেন না যে আপনার সাথে যোগাযোগ আছে তৃণমূলের। নেই তো, করছি না তো। কিন্তু আমরা তো সুজন চক্রবর্তীরা যেখানে আছে আমরা তো সেখানে নেই। আমাদের তো এখানে কোনো সরকার ছিল না, আমাদের কোনো সরকারকে তো মমতা গদিচ্যুত করেননি, সুজন চক্রবর্তী সরকারকে গদিচ্যুত করেছেন। অনেক মানুষের প্রশ্ন যে বাংলায় বিজেপি সেভাবে মানে একজন শিক্ষিত ভদ্র এরকম মানুষের মুখ নেই কেন? যাদের মুখ আছে তারা কিন্তু, কেউ বলছেন গরুর দুধে সোনা পাওয়া যায়, কেউ অন্যরকম কথা বলছেন, কিন্তু শিক্ষিত ভদ্র লোকের মুখের অভাব কেন বাংলায়? গরুর দুধে সোনা পাওয়া যায় এটা সম্বন্ধে আমি কিছু বলবো না, বাকি তাছাড়া প্রচুর শিক্ষিত মানুষ আছে, তারা প্রচুর শিক্ষিত মানুষ আছে। এখন তারা মূলত রাজনীতির মানুষ নন, তারা নতুন রাজনীতিতে এসেছেন। তার কারণ হচ্ছে তারা বিজেপির মধ্যে নিজের আদর্শের প্রতিফলন খুঁজে পেয়েছেন। তারা একটা আদর্শে বিশ্বাস করেন, তারা সেই ইয়েতে মহান্তি বলে এক ভদ্রলোক আছেন, আমার ঠিক এই এই মুহূর্তে যে কটা কথা মনে পড়লো, ইয়ে মহান্তি বলে এক ভদ্রলোক আছেন, কি মহান্তি ভুলে যাচ্ছি, উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রফেসর ছিলেন, উনি বিজেপিতে এসেছেন। উনি কেন এসেছেন? ওর তো কিছু পাবার নেই, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রফেসর প্রচুর মোটা টাকার মাইনে বা চাকরি পেতে পারেন, কিন্তু তা সত্ত্বেও উনি এসেছেন। অনেক লোক আছে, আমাকে আপনারা বুদ্ধিমান বা বুদ্ধিজীবী বা ওরকম কিছু মনে করবেন কি না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার মতন বা আমার চেয়ে উচ্চস্তরের মানুষ বিজেপিতে অনেক আছে। কেউ যদি মনে করে কেউ নেই তো আলাদা কথা। না, আপনি যেমন মহান্তি বাবুর কথা বলছেন, আমি সাথে সাথে আরো দুটো নাম উচ্চারণ করব, তথাগত রায় চন্দ্র বসু এবং রন্তিদেব সেনগুপ্ত, এদেরকে প্রথম সারিতে দেখা যাচ্ছে না কেন? সেটা তো প্রথম সারিকে যারা নিয়ন্ত্রণ করছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা দাদা, আপনি কি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আপনি কি মনে করেন এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষে, এখানে রাজ্যপাল পদটা আসলে কেন্দ্রীয় সরকারের এই অঙ্গরাজ্যগুলোর উপর নজরদারি বা খবরদারি করার জন্য? যুক্তরাষ্ট্রীয় কাঠামো কথাটা নিয়ে আমাদের সংবিধানে কোন জায়গায় আছে? না, কোথাও নেই। কোথাও নেই? না, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো কথাটা বারবার বারবার বলতে 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 মানুষের মনে একটা ধারণা ঢুকে গেছে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা যেন সংবিধানে 10টা অনুচ্ছেদে আছে। কোথাও নেই। ভারতের সংবিধানটাকে বলা হয় যে ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট, অর্থাৎ এটার মধ্যে দেখে মনে হয়, মানে আপাত দৃষ্টিতে মনে হয় যে এটা একটি যুক্তরাষ্ট্রীয় সরকার, কিন্তু আদতে এটি একটি কেন্দ্রীভূত সরকার, কেন্দ্রীভূত গণতান্ত্রিক ব্যবস্থা। অতএব এই জিনিসটা ভুললে চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তথা, হ্যাঁ, ওই রাজ্যপালের ব্যাপারটা, হ্যাঁ, কি খবরদারি বা, হ্যাঁ, 100 বার খবরদারির জন্য রাখা হয়েছে, 100 বার খবরদারির জন্য রাখা হয়েছে। খবরদারি করতে হবে না? যে রাজ্য সরকার একটা ক্ষমতায় থেকে ভারতের সামগ্রিক স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে খবরদারি করতে হবে না? 100 বার করতে হবে। এই আমি আমি নিজে করেছি তো, আমি নিজে এরকম খবরদারি করেছি। হ্যাঁ, সংঘাত হয়েছে তো। মেঘালয় এমন সমস্ত আইন প্রণয়ন করে করবার চেষ্টা করেছিল যার ফলে মেঘালয়ে উপজাতি, মানে প্রধান তিনটে উপজাতি, গারো, খাসি এবং জেন্টিয়া, এই তিনটে উপজাতি বাদ দিয়ে আর কারোর পক্ষে কোনো কাজ করা, থাকা, ব্যবসা করা, কোনো কিছু করা, চাকরি পাওয়া ইত্যাদি অসম্ভব কঠিন হয়ে গেছিলো। এই সমস্ত আইনগুলোকে আমি বলেছি যে এইসব আইনগুলো আমি সই করব না, এগুলো কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হোক এবং কেন্দ্রীয় মানে এবং রাষ্ট্রপতি বিচার করুন যে এই আইনগুলো সংবিধান সিদ্ধ কি না। যদি সংবিধান সিদ্ধ হয় এবং এগুলো রাজ্যের আওতার মধ্যে থাকে তাহলে রাষ্ট্রপতি এগুলোকে হ্যাঁ করে দেবেন, আমি হ্যাঁ করব না। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্ন করবো আপনাকে, আপনাকে তিনজন ব্যক্তিত্বের নাম বলবো, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি জানতে চাইবো। প্রথম হচ্ছে মুকুল রায়, কি বলবেন?
বলে যান তিনজনের নাম। মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে আমি বলবো, বাকি দুজনের সম্বন্ধে আমি বলবো না, কারণ তারা আমার দলের লোক, আমি বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায় মূলত একজন স্ট্রিট ফাইটার, অর্থাৎ রাস্তায় নেমে লড়াই করতে পারেন, লড়াই করেছেন, লড়াই করে সাফল্য অর্জন করেছেন। কিন্তু রাস্তায় নেমে লড়াই করার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজ চালানো এক জিনিস নয়। উনি ওই স্ট্রিট ফাইটিংয়ের ব্যাপারটাকে এর মধ্যে নিয়ে এসেছেন এবং সামলাতে না, কারণ তো ইংরেজি, আবার ইংরেজি বলতে হবে, রাউন্ড পেগ ইন এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, একটা জিনিস যেখানে খাপ খায় না, অর্থাৎ এই ধরনের স্ট্রিট ফাইটিং, রাস্তায় নেমে লড়াই করার মতন প্রবণতা, সেটা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজকর্মের সঙ্গে খাপ খায় না। কিন্তু এই জিনিসটা উনি করতে গিয়ে যে সমস্ত প্রশাসনে বিকৃতি ঘটিয়েছেন, আজকে তারই ফলে আজকে মানুষ তৃণমূলের সম্বন্ধে অসম্ভব বীতশ্রদ্ধ। এবং সেই জন্যই আমি বলি যে 2021 সালে তৃণমূল হেরে যাবে। মমতা বিরোধী দলের নেত্রী হিসেবে খুব সফল, মুখ্যমন্ত্রী হিসেবে ঠিক ততটাই বিফল। আপনি সাংগঠনিক প্রশ্ন করতে বারণ করেছিলেন, কিন্তু একটা লোভ সামলাতে পারছি না। করুন, আমি না করে দেবো, বলুন না। বিজেপি সাংগঠনিক ভাবে এখনো বাংলায় ততটা সফল হয়নি, কারণ এখনো বহু বুথে বিজেপির সংগঠনই নেই। আপনারা এই রকম অবস্থায়, মানে আমি বলছি অন্তত 25,000 বুথে বিজেপির সংগঠন নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কি করে দাবি করছেন যে 2021-এ আমরা বিজেপির সরকার দেখব? এখানে আমরা এর চেয়েও খারাপ অবস্থায় ছিলাম 2019 সালে। সেই 2019 সালে আমরা 18টা আসন পেলাম কি করে? মানুষ যখন একমত হয় যে বর্তমান সরকারকে সরাতেই হবে এবং তার বিকল্প বিজেপি ছাড়া কেউ নেই, তখন বুথ টুথ কিছুতে কিছু এসে যাবে না, মানুষ ঠিকই গিয়ে জিতিয়ে দেবেন। একদম শেষ প্রশ্ন, আমরা কি তথাগত রায়কে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসেবে পাবো? না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আপনারা দেখলেন তথাগত রায়, আপনারা সবাই যাকে এক বাক্যে পণ্ডিত মানুষ হিসেবে চেনেন, দুটো রাজ্যের প্রাক্তন রাজ্যপাল এবং বিজেপির বরিষ্ঠ নেতা, তিনি খোলামেলা আড্ডায় আপনাদের সব জানালেন। আগামী দিনে আপনাদের কাছে আরও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব। নমস্কার। নমস্কার।